আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন ও শান্তি বিশ্ব শান্তি শান্তি সর্বজানে শান্তি 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 সর্বতীর্থ ক্ষেত্রে शान्ति 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 सर्वविश्वमाये ॐ शान्ति ॐ शान्ति ॐ शान्ति ॐतिमिरन्धस्य गणाञ्जनशलकया চক্ষুন্মিতা জসম শ্রী গুরবে নম ওং গুর গুবিষ্ণু গুরুদেব মহেশর গুদরং ব্রমা তসম শ্রী গুর जय जय गुरुदेवं जय गोविन्दय जय जय धाम जय जय प्रभु जय 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 गिरिधारी জয় সর্বদেব জয় জয় রামী জয় সর্বদেবী জম জয় জয় গোপীন যোপাল জয় য ধর্মক্ষেত্র জয় ধর্মধারী আমরা গুরু সংঘের এবং এই পাড়ার বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের বিভিন্ন সদ্গুরুর মন্ত্রপ্রাপ্ত বিভিন্ন মানুষ যারা আছেন তাদের সকলকেই আমাদের এই ভাগবতীয় কথা শ্রী গুরুর সংঘের ভাগবতীয় কথা তার মধ্যে এখন অবগাহন করব আমরা অন্যের অনেক রকমের বিভিন্ন তীর্থক্ষেত্রে স্নানাদি স্নান আদি করি বিভিন্ন তীর্থক্ষেত্রে স্নান করি তো একদিন ঠাকুর বললেন তুমি সর্বতীর্থে স্নান করলে তোমার যা পুণ্য হয় আর ভাগবত শ্রবণ করতে করতে তুমি যদি ভাগবতের মধ্যে অবগহন করতে পারো তবে সর্বতীর্থ ক্ষেত্রে তুমি স্নানাদি করে যে পুণ্য লাভ হয় সেই পুণ্য লাভ হয় ভাগবত কথা শ্রবণ করলে আর শ্রীগুরুর সঙ্গে যারা মায়েরা আছেন দাদারা আছেন এবং এই পাড়ার সকল মানুষ তাদের সকলের অবগতির জন্য বলি অন্যান্য ক্ষেত্রে ভাগবত শ্রবণ আর শ্রীগুরুর সঙ্গের ভাগবত শ্রবণ দুইয়ের মধ্যে ভগবান একটি সামান্য একটি সুতুলি দিয়ে সীমারেখা নির্ণয় করে দিয়েছেন একদা কোন এক শিষ্য ভক্ত তিনি এইরকমই বিকেল বেলায় বৃহস্পতিবার ছিল গুরুদেব যখন তার বিশ্রাম কক্ষের সামনে বসে আছেন তখন যাচ্ছেন যেতে গিয়ে গুরুদেব তাকে ডেকে বললেন কই যাও বললেন গুরুদেব আজকে তো পাঠ আছে না আজকে বৃহস্পতিবারে পাঠের ঘরে যাই আ যাও আবার কিছুটা যাওয়ার পরে গুরুদেব বললেন এইদিকে আসো আস কি পাঠ করবে আজকে বলে গুরুদেব আজকে ভাগবতের যে অংশ আগের দিন পাঠ হয়েছিল তার পর থেকে পাঠ করল বলে তোমরা এই যে ভাগবত পাঠ করো ভাগবত পাঠ আর ভাগবতের তাৎপর্য দুইয়ের মধ্যে তফাত আছে আর ভাগবত যখন শ্রীগুরুর সঙ্গের কথন হবে তখন গুরু আর কৃষ্ণ মিলেমিশে একাকার হবে এই কথাটা গুরুদেব নিজে বললেন সেই জন্য অন্যত্র ভাগবত পাঠ আর শ্রীগুরুর সঙ্গে ভাগবত পাঠ দুয়ের মধ্যে একটা সীমারেখা কোথায় যেন মন দিয়ে বুঝে নিতে হয় চোখ দিয়ে দেখা যায় না মন দিয়ে বুঝে নিতে হয় গুরুদেব যেন সর্বত্র বিরাজ করছেন দেখো প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চাই এই বিলম্বের জন্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষমা করে দিও আমি তোমাদের ঘরের সন্তান তোমরা আমার মা সর্বত্র মা এই প্রসঙ্গে আমরা ভাগবতে প্রবেশ করে গেছি কিন্তু দেখো একবার বলি তোমার এই সর্বত্র মা কেন আমি কি বলবো কি করব কটা থেকে পাঠ শুরু হবে কি হবে না হবে গুরুদেব কখন আসতে পারবেন সব তিনি নিয়ন্ত্রণ করেন আমি যতই সকাল থেকে ভাবি আমি উপবাস থেকে সুন্দর করে এই এখানে আসবো আর কি সুন্দর করে টেলিফোনে লালি বললো আসার কথা গুরুদেবী বলালো ওকে দিয়ে পার্থ বলল তখন মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক চলে যাবো অনেক আগে আগে চলে যাবো অনেক ভালোভাবে চলে যাবো কিন্তু গুরুদেব কখন আসতে পারবেন এই বিষয়ে গুরুদেবটাই ঠিক করে একবার অনেক প্রসঙ্গে যাবো কোনো অসুবিধা নেই তো কারো ভাগবত কথা করতে করতে অনেক প্রসঙ্গে যাব শ্রী গুরুর সংঘের বাতাবরণটা তৈরি না হলে শুধু ভাগবতে গিয়ে লাভ কি আমাদের আমরা যারা তার আশ্রয়ে আছি তিনিই তো তার জন্য বললেন না যে গুরু আগে না গোবিন্দ প্রভু তো বলেছেন গুরু আগে কারণ গুরুই তো গোবিন্দকে চিনিয়েছে তাই না নাহলে তো গোবিন্দকে চিনতেই পারতাম না গুরুই গোবিন্দকে চিনিয়েছে তো একবার কি হলো এই গুরুদেব আসবেন তারপরে ভাগবত কথা শুরু হবে তার কারণ হচ্ছে যে গুরুদেব এসে গেছেন এখন বোঝাই যাচ্ছে গুরুদেব এসে গেছেন বলেই আমাকে শত রকম ভাবে যদি বলা হয় যে এই বস্ত্র ভিজে গেছে তুমি তাড়াতাড়ি এর পরিবর্তন করো হবে না কারণ গুরুদেব এসে গেছে এই বিশ্বাসটা যদি থাকে তাহলেই সংঘকে ভালোবাসা যাবে গুরু আর সঙ্গ তো এক অভিন্ন গুরুদেব এসে গেছেন মানে সংঘ আমরা তৈরি করে ফেলেছি তখন আমাদের মধ্যে সংঘ তৈরি হয়ে গেছে এতক্ষণ বিচ্ছিন্ন ছিলাম আমি বিচ্ছিন্ন ছিলাম আপনারা বিচ্ছিন্ন ছিলেন তোমরা বিচ্ছিন্ন ছিলেন কিন্তু এখন আর আমরা কেউ বিচ্ছিন্ন নই আমরা সবাই সংঘ বদ্ধটা আলাদা সংঘ বদ্ধ শুধুই সংঘ গুরুই সংঘ সংঘই গুরু রীড় সাথে গেছি গিয়ে সবাই হইচই করছে বুঝলেন বলছেন যে দেখেন এইরকম আপনি এসছেন আশ্রমের থেকে একজন সন্ন্যাসী আসলো না আমি অনেকক্ষণ অনেক লোক তা আমি বললাম যে এসছেন বলে আসছেন কই বলে হ্যাঁ এসছেন কোথায় আমি ওই তো বসে আছেন সিংহাসনে ওনার থেকে বড় সন্ন্যাসী কেউ হয় নাকি হ্যাঁ আশ্রম থেকে এখানে তো উনি এসছেন তাই আমি খুব বিশ্বাস নিয়ে আমায় তুমি মারো কাটো যাই করো আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে শ্রীগুরুর সঙ্গে একজনই ভগবান তারই প্রতিষ্ঠিত শ্রীগুরুর সঙ্গুর সঙ্গে একজনই সন্ন্যাসী শ্রীগুরুর সঙ্গে একজনই আমাদের প্রাণের ঠাকুর তিনি তোমাদের নিয়ে আজকে সময় দিয়েছেন এখানে বসবেন তিনি অবশ্যই এসছেন তিনি যখন আসবেন তখনই সব হবে তার আগে কিছু হবে না বললেন যে ভাগবতের মধ্যে গুরু আর কৃষ্ণ মিলেমিশে একাকার হয়ে যাবে শ্রী গুরুর সঙ্গে এটা কিন্তু তোমরা খেয়াল করো গুরু আর কৃষ্ণ মিলেমিশে একাকার হয়ে যাবে সেই জন্য ভাগবত পাঠ যখন শুরু হবে তখন তো যেমন একদিকে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে হরে তেমনি হবে গুরু কৃষ্ণ হরে কৃষ্ণ 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 গুরু হরে গুরু রাম হরে রাম রাম গুরু হরে আমরা কিছু মৃত্যু পথযাত্রী মানুষ এখানে বসে আছি মৃত্যু পথযাত্রী কিছু মানুষ এখানে বসে আছি আমাদের কিছু জানা নেই আর মৃত্যু যেহেতু নিশ্চিত ঠাকুর বললেন যাহার যাইবার সময় হইয়াছে সে কাহারও জন্য কাল মাত্র বিলম্ব করিবে না সুতরাং কেউ কারো নয় তুমি চরণে সমস্ত কিছু নিবেদন করে যেমন ভাতৃসঙ্গ মাতৃসংঘ করো যেমন গুরু পুজো করো তেমনি এই ভাগবতের আসরেও তার চরণে সমস্ত কিছু সমর্পণ করে দাও কুরুক্ষেত্রের যুদ্ধ প্রায় শেষ হয়ে এসছে এর আগে যখন মথুরা ছেড়ে গোবিন্দ এখানে এসছেন তারও আগে যখন বৃন্দাবন ছেড়ে যাচ্ছেন তখন গোপিনীরা সব ধরেছেন তুমি আসবে তো আবার আসবে তো বলো তুমি আসবে তো বৃন্দাবনে আসবো তো আসবো কেন আসবো না বৃন্দাবন আমার প্রাণ আমি আসবো এইবার যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে এই পরন্ত বেলা গধুলি লগ্ন তখন ওই ধুলি ধূসর পথের এই বাঁদিক থেকে যাচ্ছেন গোপিনীরা আর ওই দিক থেকে স আকাশে গোবিন্দ আসছেন গোপিনীরা দেখে ফেলেছেন গোপিনীরা বলছে কি হলো দাঁড়াও 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 অনেকদিন পরে তোমার চরণ দুটি পেয়েছি দাঁড়াও ওই রাঙা চরণ দর্শন করতে দাও আগে আগে চরণ দর্শন করতে আর কিছু চাইছে না আর কিচ্ছু চাইছে না আগে বলছে রাঙাচরণটা দর্শন করতে দাও কর রাঙাচরণ দর্শন করার পরে বলছি এবার বিনীত নিবেদন হে প্রভু তুমি যে বলেছিলে যে আমি বৃন্দাবন ছেড়ে মথুরায় যাচ্ছি আমার কাজ আছে কর্ম আছে সেগুলো সব করে আমি বৃন্দাবনে ফিরে আসবো কই তুমি তো আর এলে না বৃন্দাবনে তাহলে আমি আসি তো তুমি আসো এরমটা আর বলো না গোপাল তুমি এরম অনেক কথা বলো উল্টো সিধে কথা বলো তুমি তুমি ঠিক করে বলো বলে আমি আসি বলে কই বলে আমি ভাগবতের মধ্যে দিয়ে আসি যেখানেই ভাগবত কথা হয় সেটাই তো হয়ে ওঠে বৃন্দাবন ধাম তা আমরা তো এই মুহূর্তে সেই বৃন্দাবন ধামেই বসে আছি আমরা এই যেখানে বসে আছি এটা এখন বৃন্দাবন ধাম হয়ে গেছে এখানে স্বয়ং গুরু কৃষ্ণ মেলবন্ধন ঘটেছে এটা বৃন্দাবন ধাম হয়ে গেছে তো মৃত্যু পথযাত্রী মানুষ আমরা আমাদের কারোর মনে সুখ নেই কোনো না কোনো দুঃখ আছেই প্রচুর অর্থ থাকতে পারে শরীর স্বাস্থ্য ভালো থাকতে পারে সব কিছু আমাদের ভালো থাকতে পারে কিন্তু আমাদের শরীরের মধ্যে যে এই যে রক্ত চলছে না কষে কষে তার মধ্যে একটা বিস্ময় আছে কি যেন পাইনি কি যেন পাইনি কি যেন পাইনি উদাহরণ দিই আপনি মনে করেন অনেকের হয় মন্ত্র পেয়েছে কানে তারপরে মনে হয় কি ঠিক শুনিনি ঠিক শুনলাম না আমার মন্ত্রটা ঠিক নাই বুঝেন কত গুরুত্বপূর্ণ একটা জিনিস বলে কি মন্ত্রটা ঠিক নাই আবার যায় তখন তো বলে যে একটা পথ দেখিয়ে দেয় তো একটা পথ দেখিয়ে দেয় এই হচ্ছে গিয়ে ব্যাপার দুনিয়ার সব ঘুরে 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 একটা অলংকার কিনলেন মা আমার একেবারে বিখ্যাত দোকান সেখান থেকে কিনে আনলেন এনে সবার পছন্দ হলো মায়ের তো আনন্দের শেষ নাই কিন্তু রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আরেকবার কৌটোটা খুলে ভাবলেন এটা কিনলাম এর থেকে আরেকটু আরেকটা দোকানে গেলে বোধ হয় আর একটু অন্যরকম আরেকটু ভালো কিছু পাইতেও পারতাম এই সুখ সুখ হচ্ছে যত কম চাওয়া যায় তার তত সুখ যার যত কম চাহিদা কি স্থূল চাহিদা স্থূল চাহিদা যার কম যার জন্যই তো গোবিন্দ যখন মস্তকে পীড়ন নিয়ে বসে থাকেন তখন তার সেই পীড়া সারাবার জন্য বলেন আমার যে সবচাইতে ভক্ত তার শ্রীচরণের ধুলি চাই আর নারদ ঋষি নারদ মুনি সেই ঘুরতে ঘুরতে গোপিনীদের কাছেই যান এবং গোপিনীরা বলেন যে নিয়ে নাও আমাদের চরণের ধুলি নিয়ে লাগিয়ে দাও কি বাবা এত তাড়াতাড়ি বলে দিলে ঝট করে বলে দিলে আমাদের তো সবটাই কৃষ্ণময় আমাদের তো কৃষ্ণ ছাড়া কিছু নেই ঠিক তেমনিটি হচ্ছে ভাগবতের শিক্ষা শুধু ভাগবতে বসে আমি অনন্ত সংস্কৃত শ্লোক বলতে পারি কিন্তু গুরুদেব কি বলেছেন গুরুদেব বলেছেন তোমরা যখন গৃহীরা এক জায়গায় বসবে তখন অত্যন্ত সহজ সরল ভাষায় নিজেদের মধ্যে ভাগবতের তাৎপর্য এবং ভাবাবেগের আদান প্রদান করবে তোমার মনের কথা আমি তো শুনতে পাই না আমার মনের কথাও তুমি শুনতে পাও না তাহলে ভাগবতী হচ্ছে তার মাধ্যম ভাগবতের যে কথা সেটাই হচ্ছে মাধ্যম যার মধ্যে দিয়ে এই অনুচ্চারিত যে ভাবাবেগ তোমার হৃদয়ের মধ্যে রয়েছে তুমি সেটা ভাষা দিয়ে কোনোদিন প্রকাশ করতে পারবে না কেউ পারেনি স্বয়ং মহাপ্রভু বলেছেন ভাবাবেগ কখনো ভাষা দিয়ে প্রকাশ করা যায় না ভাবাবে কখনো ভাষা দিয়ে প্রকাশ করা যায় না আমি একটু অন্য প্রসঙ্গে যাই যেমন ধরুন আপনারা সকলে জানেন বিখ্যাত চলচ্চিত্র পথের পাঁচালি বা রকম যেসব আছে তার যে লিখনি তার মধ্যে কোথাও সত্যজিৎ রায়ের মতো মানুষও লিখতে পারেননি যে অপু আর দুর্গা কিভাবে দৌড়বেন কোথায় দৌড়বেন কিচ্ছু বলতে পারেননি কিন্তু তিনি ছবিটা ক্যামেরা নিয়ে তৈরি করে ফেলেছেন ওটা মাথায় আছে তাহলে ভাবাবে সেটা মাথায় মনে মন বলে কি আছে আমি জানি না আমি বুঝি চেতনা মাথা বুদ্ধি তাই না সেটা দিয়েই তো হয় ঠিক তেমনি ভাবে সুখ নেই ব্যাসদেবেরও ব্যাসদেবেরও সুখ নেই তার আগে বলি আজকে এই বরিশাল কেন এই যে বর্ষার মধ্যে কেন ঠিক এইরকম শুক্লা দশমী তিথিতে তাই না শ্রাবণ মাসে আমরা কি বৃষ্টি কি বৃষ্টি সকালের দিকে রোদ ছিল আস্তে আস্তে পার্থ বললো রোদই তো ছিল সেদিনও এরকম রোদই ছিল সকাল থেকে খটখটে রো দিচ্ছি তিনি দেহ ছাড়বেন তিনি দেহ ছাড়বেন অনেক কথা এসে যাচ্ছে আজকে তোমাদের যদি মনে হয় আমায় বলবা এবার থামায় দেন হ্যাঁ আমি কিছু জানি না তিনি এসছেন এ বিশ্বাস আমার গভীর তোমাদেরও গভীর সুতরাং তিনি যা বলাচ্ছেন তাই হচ্ছে এমন দিন এরম সময় বৃষ্টি কিন্তু নেমে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে ওই যে নাট মন্দিরের ওখানে তো ঘাস সব বড় বড় হয়েছিল ভ্যাসগুলো জল দাঁড়িয়ে গেল সবাই কয়েকদিন ধরে দেখেছিল যে তিনি তো দেহকে নিয়ন্ত্রণ করেছেন সব সবসময় দেহকে তিনি নিয়ন্ত্রণ করেন কতক্ষণ দেহ ধারণ করবেন ঈশ্বর কতক্ষণ তিনি অন্তর্ধান হবেন তিনি বারে বারে অন্তর্ধান শব্দটি ব্যবহার করেছেন তিনি আমাদের মধ্যেই রয়েছেন আমাদের মধ্যে যদি না থাকেন তাহলে সংসার চলে কি করে ছেলে কি করে তার পড়াশোনা করে মেয়ের কি সুন্দর করে কি করে পাত্রস্থ হয় আজকে কি খাবো সেই খাওয়াটাও কে যোগান দেয় কার সংসার কিসের সংসার সেই জন্য আমাদের মাতৃকুল গোসাইরা একটা কথা বলতেন শ্রীকৃষ্ণে মতি হোক মনোবাঞ্ছা পূর্ণ হোক আর আমি বলি শ্রীগুরুতে মতি হোক মনোবাঞ্ছা পূর্ণ হোক এই শ্রীগুরুতে মতি হলেই তুমি বুঝতে পারবে যে গুরুদেব লাঠিটা নিয়ে এখানে ওখানে হাঁটছেন তোমার পেছনে পেছনে আছেন তুমি আমি ভাবছি আমায় দেখতে পায় গুরুদেব তো এখানে আছে দেখতে পাবে